এই ব্লগ ভিডিওটা আমার সবচেয়ে ফেভারিট একটা ব্লগ ভিডিও হতে যাচ্ছে, কারণ আমি নিয়ে গিয়েছিলাম আমার মাকে তাজমহল দেখাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিল্লিতে পার্সোনাল এবং বিজনেসের কাজ সেরে এখন হচ্ছে আমাদের ঘোরাফেরার পালা। আম্মুর অনেক দিনের স্বপ্ন ছিল যে সে তাজমহলে যাবে, তাই তার স্বপ্নটা কেন আমি অপূর্ণ থাকতে দেব বলেন তো? সকাল সকাল রেডি হয়ে, মানে হচ্ছে গোসল করে এবং একটা খুব সুন্দর সোয়েটার পরে চলে যাচ্ছি আমরা তাজমহলের উদ্দেশ্যে। দিল্লি থেকে তাজমহলের দূরত্ব 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা বা 5 ঘন্টার মতো। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে। আমরা বেশ সকালে রওনা দিয়েছিলাম এবং গেস হোয়াট, সেই দিনই কিন্তু দিল্লির ওয়েদার সবচেয়ে খারাপ ছিল, মানে ঠান্ডা বাতাস প্লাস বৃষ্টি, মানে দিল্লিতে বৃষ্টি প্লাস ঠান্ডা প্লাস হচ্ছে বাতাস, ঠান্ডা বাতাস, মানে আমাদের অবস্থা লিটারেলি পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আমাদের অবস্থাটা। মানে আমরা এত পরিমাণে ঠান্ডায় কাঁপতেছিলাম, বাট না, আমাদেরকে তো ঘুরতে যেতেই হবে। রাস্তায় যাওয়ার সময় কিন্তু তাদের এই ফুড ম্যাজিক নামে একটা ফুড কোর্ট থাকে, এই ফুড কোর্টেই অ্যাকচুয়ালি তাদেরকে নেমে নেমে খেতে হয়। তো আমি এখানে চা একটা খেয়ে নিলাম, এবং আমাদের বিভিন্ন ধরনের যেমন রেস্টুরেন্ট থাকে হাইওয়েতে, বাট এদের কোনো রেস্টুরেন্ট নাই, এদের এই ম্যাজিক ফুড নামে একটা কোর্ট থাকে, এটাতেই তারা সবাই রেস্টুরেন্টের ফিল নেয়, মানে এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো খায়। সো আমি ওইখানে চা খেয়ে নিলাম, এবং বেশ দূরে রাস্তা, আমি একটা অনেক সুন্দর ঘুমও দিয়েছি, বাট প্রতিটা রাস্তা এত সুন্দর, এত স্মুথলিভাবে যাচ্ছিলাম আমরা, কোনো রাস্তা ভাঙ্গা নেই, কোনো রাস্তা খারাপ নেই, খুবই স্মুথলি যাওয়া যাচ্ছিলো। বাট ভাই, বাইরে প্রচণ্ড বাতাস ছিল এবং অনেক বেশি ঠান্ডা ছিল। একটা লম্বা ঘুম দিয়ে আমরা পৌঁছে গেলাম আগ্রার কাছাকাছি, তখন থেকে আমি রেডি হওয়া স্টার্ট করলাম। অ্যাজ আমি কোনো মেকআপ করে যাইনি, আমি আমার গাড়িতে সব মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে নিয়েছিলাম, যেন আমি গাড়িতে সুন্দর করে সাজুগুজু করতে পারি। দীর্ঘ 5.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম কোথায়, আগ্রাতে। জি, আগ্রাতে এখানে এসে আমি একটা ট্যুরিস্ট গাইড নিয়ে নিই, এটা ইনার সাথে আমার আগে থেকে কন্ট্যাক্ট করা ছিল যে উনি আমাকে পুরো আগ্রাটা ঘুরে ঘুরে দেখাবে এবং ইতিহাসগুলো বলে বলে দিবে। সো আমরা এখানে হচ্ছে ঢুকে গেলাম ভিতরে, এবং ঢুকে হচ্ছে এখানে সুন্দর সুন্দর কিছু স্টল আছে, খাবারের স্টল আছে, তারপর জুতির স্টল আছে, মানে এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন। তারপর এখান থেকে আমরা একটু ছোলে ভাটুরে খেলাম, কারণ আমাদের খুব ক্ষুধা লেগেছিল। তাজমহলে ঢোকার আগে এই সুন্দর মসজিদটা আমাদের চোখে পড়ে। এখন আসি টিকিট কাউন্টারে। আমি নিয়েছিলাম সবচেয়ে হাইয়েস্ট টিকিট, যেটা প্রাইস ছিল সেটা 780 টাকা। অ্যাজ আমি ফরেনার্স ছিলাম, ফরেনার্সদের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়, এবং এটা হচ্ছে ফুল তাজমহলটা তুমি ঘুরতে পারবা, এবং এর থেকেও নিচে আছে, তুমি যদি নিচে শুধু ঘুরতে চাও সেটার জন্য আলাদা একটা টিকিট, এবং উপরে যদি উঠতে চাও, কাছ থেকে দেখতে চাও, সেটার জন্য আলাদা একটা টিকিট। সো আমরা এই তো ঢুকে গেলাম। আমাদের ট্যুরিস্ট গাইডটা নিয়ে অনেক বেশি লাভ হয়েছে, কারণ অ্যাজ আমি অনেক ব্লগের জন্য ক্লিপস নিচ্ছিলাম, উনি আমার অনেক বেশি হেল্প করেছে, আমার মায়ের সাথে ভিডিও নেওয়াতেও তিনি অনেক বেশি হেল্প করেছে, এবং তার ওনাকে আমি পুরোটা বলছিলাম যে দেখান, পুরোটা খুব সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছিল, এবং সুন্দর সুন্দর কিছু মিনার এবং মসজিদের এখানে আপনার নির্মাণ আছে। সো ফার্স্ট ইমপ্রেশনটা খুবই সুন্দর ছিল আমার। তারপর এই তো এটা হচ্ছে আপনার গেটটা, এবং ওইখান থেকে তাজমহলটা দেখা যাচ্ছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে, এবং তাজমহল ঢোকার গেটটাই অন্যরকম সুন্দর, এত সুন্দর একটা গেট। এন্ট্রান্স হয় ইদার নর্থ ওয়ান সাইড দা রয়্যাল গেট। রয়্যাল গেট কা হাইট হ্যায় বটম টু টপ 105 ফিট হাইট হ্যায়, অবাউট 35 মিটার রয়্যাল গেট কা হাইট। সামনে যে ব্ল্যাক কালার রাইটিং দেখ না, ইনক্রিপ্ট কিয়া গয়া হোয়াইট মার্বল কে আন্দর, ও আরবিক হ্যায়। এখন শুরু হলো আমার একটা সিনেমাটিক শট নেওয়া, ম্যান্ডেটরি শট যেটা আমার, এবং আমি যে ড্রেসটা পরে আছি না, এই ড্রেসটা হচ্ছে আমার পেজ আর্টস অফ পেয়ার, এটা একটা ইন্ডিয়ান কালেকশনই আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। ড্রেসটা আপনারা এবার ঈদে কিন্তু স্টকে অনেকগুলো পাবেন এবং অনেকগুলো কালার পাবেন। এখন আমি তাজমহলের ভিতর চলে যাচ্ছি, এবং এখানে এত পরিমাণে ক্রাউড, দেশ বিদেশ সবখান থেকে মানুষজন এসেছে এখানে ছবি তুলতে, ভিডিও করতে, দেখতে, এবং তাজমহল যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, সেটা না দেখলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন না, এত সুন্দর, এত সুন্দর, এবং চোখগুলো না জাস্ট মনে হয় কি সেখানে আটকে রাখি। এবং এই যে আমার আরেকটা তাজমহল, মানে আমার মা, ইনশাল্লাহ আমার মাকেও একদিন এভাবে একটা তাজমহল বানিয়ে দিব আমি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এখন আমার তাজমহলে ঢোকার পালা। ও মাই গড, তাজমহলটা সামনাসামনি দেখতে মানে
অসাধারণ, অসাধারণ এক কথায়, মানে চোখটা আটকে থাকবে আপনার তাজমহলটা দেখলে। এত সুন্দর, এত সুন্দর পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে করা, এবং এখানে অনেক ধরনের মানুষ আছে। আমার মা তো এটা দেখে এত খুশি, এত খুশি। তারপর এখানে আরেকটা সিনেমাটিক শট নিই আমি, এবং আবার বলছি এই ড্রেসটা কিন্তু আমার পেজের এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন, এবং কটনের মধ্যে অর্গ্যানজার ওড়না। আমি এখানে একটা শট নিয়ে রেখেছি আমার টিকটকের জন্য, এবং এই প্লেসটা একটু ফাঁকা পাওয়ার জন্য আমার এখানে ভিডিওটা করতে খুবই সুবিধা হয়েছে। ইস, আমার জন্য যদি কেউ একটা তাজমহল বানাতো ব্যাপারটা কিন্তু খারাপ হতো না, তাই না বলেন? প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার যে রাজকুমার বা তার যে জীবনসঙ্গী সে তার জন্য একটা তাজমহল বানায়। ইনশাল্লাহ সবার ভাগ্যে যেন এরকম তাজমহল বানানোর মতো একজন মানুষ পাওয়া যায়। মানে এটা হচ্ছে ভালোবাসার একটা সিম্বল, এবং ভালোবাসার সিম্বল যে এত সুন্দর হয় এটা তাজমহল না দেখলে বোঝা যায় না। কিন্তু তা আমি এখানে কিছু সিনেমাটিক শট নিচ্ছি, এবং আমার এত ভালো লেগেছে সেখানে গিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তখন ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল। তারপর এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আমার থেকে আমার মা বেশি এক্সাইটেড ছিল, এবং আমার মা বলছে তুমি এটা ভিডিও করো, তুমি ওটা ভিডিও করো, এটা করছো না কেন, ওটা করছো না কেন। এবং সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে সেই টাইমে রোদও উঠে গিয়েছিলো, সো আমাদের ঘুরতে একদমই প্যারা হয়নি। এবং আম্মু আর আমি এই তাজমহল দেখে আম্মু বলছে মাশাল্লাহ এত সুন্দর জায়গা, আল্লাহ আমাকে দেখাবে, আমি কখনোই ভাবিনি। তো আমি আস্তে আস্তে তাজমহলের দিকে আগাচ্ছিলাম। তাজমহলটা আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়ার ট্রাই করছিলাম, এবং তাজমহলটাতে যত সামনে যাচ্ছিলাম না তত বেশি তার সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছিল। মানে যত বেশি সামনে যাচ্ছি তত মনে হয় জুম ইন জুম আউট হচ্ছে, মানে এটা একটা চোখের খেলা, উনি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এটা যত বেশি তুমি বেশি তাকে দেখবা তত বেশি জুম ইন এবং জুম আউট হবে। আমি এবং মা অনেক বেশি ছবি তুলেছি এখানে এবং ভিডিওস করেছি। তারপর এই তো এখানে হচ্ছে নিচে অনেক সুন্দর বাগান আছে, এবং এই বাগানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এবং তাজমহলের সামনে আমি আম্মুকে একটা হাত ধরে ছবিও তুলি, এবং এটা খুব সুন্দর একটা মোমেন্ট ছিল আমাদের। তারপর আমরা আস্তে আস্তে তাজমহলের দিকে আগাই, যেহেতু আমাদের টিকিটের প্রাইসটা ছিল 780 টাকা, তাই হচ্ছে আমরা পুরো তাজমহলটা ঘুরে দেখতে পারবো। সো আমি চেষ্টা করেছি যেটা মানে সব কিছু আমি কভার করতে পারি সেই টিকিটটা কেনার জন্য। আপনাদেরকে আমি সাজেস্ট করবো এত দূর থেকে আপনারা যাবেন অবশ্যই পুরো তাজমহলটা ঘুরে আসবেন। তাজমহলের উপরে উঠে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা হচ্ছে তাদের মানে আগ্রাতে যারা লোকাল তারা শুধু এখানে মসজিদের নামাজটা পড়ে। এবং এইটার মানে তাজমহল হচ্ছে আগে থেকে পিছে থেকে আশেপাশে সব পাশ থেকে অ্যাকচুয়ালি তাজমহলটা সেম। এবং এখানে আমি কিছু শর্টস নিয়ে রাখি, মানে আমার মনে হচ্ছিল যে আমি কেন এখানে আগে আসি নাই, এত সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ আমি যদি সময় পাই বা আমার যদি আবার ভাগ্যে থাকে তাহলে আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে আসবো, ইনশাল্লাহ তোমাদের দুলাভাইকে নিয়ে আসবো। সো এই তো আমি এখানে সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলেছি। তারপর আমরা চলে যাই তাজমহলের উপরে যাওয়ার জন্য। এখানে কিছু সেফটি অ্যান্ড সিকিউরিটি চেক হয়, অনেক সেফটি অ্যান্ড সিকিউরিটি তারা মানে, এবং এখানে কিন্তু একটা বোতল পানি নিয়েও যাওয়া যাবে না, তারাই পানি প্রোভাইড করে। এবং তারা হচ্ছে জুতার সাথে সুন্দর করে এই কাগজের মতো করে দিয়ে দেয় যেন তাজমহলে কোনো ধরনের ময়লা না হয়। সো এই সিস্টেমগুলো অনেক বেশি সুন্দর এবং বেশ নিট অ্যান্ড ক্লিন রাখে তাজমহলটা। এবং এখানে যতগুলো মানুষ আসে না সবগুলোই কিন্তু সেম রুলসটা ফলো করে, কারোর জন্য নতুন কোনো কিছু না। এই যে তাদের মার্বেল পাথরগুলো এগুলো একদম খোদাই করা, এবং এই মার্বেল পাথর কিন্তু আর বাজারে পাওয়া যায় না, তাদের যে মার্বেল পাথরগুলো আছে। এবং আমার মা তাজমহল ছুঁয়ে দেখার পর এত বেশি খুশি, সে মানে সে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে এমন টাইপসের। তারপর এই যে স্টোনগুলো দেখছেন এগুলো হচ্ছে জার্মান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে অ্যাকচুয়ালি এগুলো ইম্পোর্ট করে আনা হয়েছিল সেই টাইমে। এবং এগুলো স্টোন কিন্তু আপনার পুরো রুবি পাথর এবং বিভিন্ন স্টোনগুলো জলে, চাঁদের আলোতে সূর্যের আলোতে কিন্তু এগুলো জলে, ঠিক আছে? এই রেড কালারটা জলে, তারপরে সবুজ কালারটা, মানে কালার চেঞ্জ হয়, এত সুন্দর, এত সুন্দর সামনে থেকে, মানে খুবই সুন্দর। এগুলো মানে বলে বোঝাতে পারবো না, এগুলো হচ্ছে আপনার মার্বেল পাথরের উপর খোদাই করে করা আছে, খুবই সুন্দর সিনারি করা আছে এখানে। এখন দেখায় তাজমহলের পিছন সাইডটা, এবং যে সাইডে অ্যাকচুয়ালি কালো তাজমহল মানে ব্ল্যাক তাজমহল হওয়ার কথা ছিল, তারপর শাহজাহান অ্যাকচুয়ালি মারা যায়, তো আর ওইটা হয় না। এই যে পিছনেরটা, এটা হচ্ছে আমাদের কোন নদী বলেন তো? এটা হচ্ছে ওদের ইয়মুনা নদী, মানে আমাদের যমুনা নদী। এটা কিন্তু আমাদের যমুনা নদী,
তাজমহলের পেছনে। এবং ওই যে জায়গাটা পেছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে বাঁশ এবং কলার চাষ করা হয়, যে বাঁশ এন্ড কলা দিয়ে কিন্তু তারা শাড়ি বানায়। ওটার ব্লগটা কিন্তু আসতেছে, ওটা আমি নেক্সট ব্লগে দেখাবো যে কীভাবে তারা বানায় এবং শাড়িগুলো কেমন দেখতে হয়। তো এখানে যে সুন্দর সুন্দর করে সবাই এগুলো ছবি তুলছে, ভিডিও করছে, অ্যাকচুয়ালি সবাই মানে একদম অদ্ভুত চোখে তাকিয়ে আছে সবাই। এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে আপনার ব্ল্যাক তাজমহলটা হওয়ার কথা ছিল, বাট পরবর্তীতে এটা হয় না যেহেতু শাহজাহান মারা যায়। এখানে বাঁশ বাগান এবং কলা বাগান আছে এবং এগুলো প্রসেস করে কিন্তু বাঁশের শাড়ি এবং কলার শাড়ি পাওয়া যায়। এবং এই মোমেন্টটা হচ্ছে সবচেয়ে কিউট একটা মোমেন্ট, যেটা আমি আমার মায়ের সাথে করি। আমার মাকে একটা চুমা দিয়ে সুন্দর একটা ভিডিও করি এবং আম্মু বলে যে তুমি আমার সাথে তো সুন্দর সুন্দর ভিডিও করছো, আমি তো ফেমাস হয়ে যাব। তা কী করবো, আম্মুর সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার অলওয়েজ মনে থাকবে এবং মনে রাখবো আমি। তারপর এই তো আমার মা পাগল হয়ে গেছে আমার মামি খালামুনি সবাইকে তাজমহল দেখানোর জন্য। এবং ইনি হচ্ছেন আমাদের ট্যুরিস্ট গাইড, যিনি হচ্ছে আমাদেরকে পুরোটা খুব ভালো মতো বুঝিয়ে বলেছিলেন। উনি না থাকলে অ্যাকচুয়ালি এত ভালো মতো ঘুরতে পারতাম না। বল দো মুঝে ফলো করনে কে লিয়ে, আপ আইয়ে তাজমহল দেখিয়ে আর উনকো ফলো করিয়ে। এটা হচ্ছে তাজমহলের লাস্ট শট ছিল আমাদের। এখন আমাদের যাওয়ার পালা, অ্যাজ আমরা আজকে ব্যাক করব দিল্লির দিকে, তাই আমাদের একটা জার্নি করে যেতে হবে। তাই লাস্টবারের মতো তাজমহলকে বাই বাই দিচ্ছিলাম। নেক্সট ব্লগে থাকছে কী কী শপিং করলাম আমি আগ্রা থেকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।